আজকের নাটক নেপথ্য নাটক, রচনা মবজুল হোসেন মিজরাব, প্রযোজনা রনিন কুশারি, নাট্যানুষ্ঠান নেপথ্য নাটক। মাফ করবেন, এখানে কি নেপথ্য নাটকের অভিনয় হবে? জি হ্যাঁ, এখানে নেপথ্য নাটকের অভিনয় হবে। আসুন পরিচয় করিয়ে দিই, জনাব আমজাদ আলী, নাটকের প্রোডিউসার। আমি প্রফেসর চৌধুরী। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। ইনি হলেন আমাদের ম্যানেজার জনাব রসুল বক্স। আপনার সঙ্গে আলাপ করার সুযোগ পেয়ে আমিও খুব খুশি হলাম। আপনি এত কষ্ট করে আমাদের শো দেখতে এসেছেন, এর চেয়ে আনন্দের ব্যাপার আর কি হতে পারে বলুন? আমরা সত্যিই খুব উৎসাহিত বোধ করছি। আমিও আপনাদের সঙ্গে খুব একাত্ম বোধ করছি, খুব ভালো লাগছে আমার। কিন্তু আপনাদের স্টেজ কই, নটনটিরাই বা কোথায়? জানেন, সারা দুনিয়াটাই আমাদের স্টেজ, আর পৃথিবীর প্রতিটি মানুষ আবাল বৃদ্ধ বনিতা আমাদের নটনটি। অর্থাৎ ওমর খৈয়ামের মতে, With sun for lamp, the world as a wide screen for countless lie rehearsing silhouettes. আর শেক্সপিয়ারের ভাষায়, Life is but a walking shadow, a poor player that struts and frets his hour upon the stage, and then is heard no more. Exactly so. এই যে এসে গেছেন ছোটবাবু, অর্থাৎ আমাদের থানার ওসি, আপনি বসুন, শো এক্ষুনি শুরু হবে। কিরে সেবক, বড় মালিক কই? বড় মালিক তো কখন থেকে তৈরি হয়ে বসে আছেন, আপনি বাগানেই বসুন সাহেব, এখানেই আপনার সঙ্গে চা খাবেন, তারপর সন্ধ্যের সময় আপনাকে নিয়ে কোথায় যেন যাবেন। ছোট বাবু যে কখন এলে? এই তো। আরে বসো বসো বসো। কই রে, কোথায় গেলি সব? চা দিয়ে যা, আর কিছু স্যান্ডউইচ। তারপর হঠাৎ তলব। আরে কি যে বলো, তলব করতে যাব কেন, বসে বসে গল্প করব, চা খাবো, তারপর যাব একটু সুতনকার কাছে। কি জানো, গিন্নি মারা যাওয়ার পর থেকে একটা নতুন ব্যাধিতে ভুগছি। সেটা আবার কি? নিঃসঙ্গতা। সারা পৃথিবীটা আমাকে নিষ্পেষিত করার জন্য যেন ছুটে আসছে। রাত্রে দুঃস্বপ্ন দেখি, মাঝে মাঝে চিৎকার করে উঠি। এভাবে একা একা থাকলে আমি হয়তো পাগল হয়ে যাব, কিংবা হয়তো মরেই যাব। চা এনেছি হুজুর। তৈরি করে দে। আচ্ছা, সুতনুকা কি আপনার বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে? আমি তোমাকে বলতে ভুলেই গেছি, সুতনুকা একটা চিঠি লিখেছে আমাকে। চিঠিটা পড়ে মনে হলো ও একজন শিক্ষিতা মহিলা, নট জাস্ট এ ডান্সিং গার্ল। আমার প্রস্তাবে রাজি হয়েছে, তবে কয়েকদিনের সময় চেয়েছে। আজই উত্তীর্ণ সেই সময়। ড্রিমল্যান্ড হোটেলে আজ রাত্রি রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে। বিয়ে হয়ে গেলে সে তার বাড়িটা বিক্রি করে দিয়ে ভদ্রপাড়ায় একটা ফ্ল্যাট ভাড়া নেবে। আমার সালফিউরিক অ্যাসিড কারখানার গেস্ট হাউসটাও কমপ্লিটলি রেনোভেট করা হয়েছে। ইচ্ছে করলে সুতনকা সেখানেও থাকতে পারবে, অ্যাটলিস্ট টেম্পোরারিলি। তারপর দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ঘরে ঘরে রেকর্ডিংয়ের ব্যবস্থা করেছি। যাই বলো ছোটবাবু, সুতনুকার গলাটি কিন্তু ভারী মিষ্টি, আর কি কন্ট্রোল গলার ওপর, সুর নিয়ে যেন ইন্দ্রজাল সৃষ্টি করে। অথচ দেখো, এমন একটা রত্ন অন্ধকার গলির মধ্যে ধুকে ধুকে মরছে। কোথায় গেলি? ড্রাইভারকে বল গাড়িটা বের করবে। আচ্ছা, এ ব্যাপারে ছোট মালিকের রিয়াকশনটা কি? তুমি তো জানো ও বড় চাপা, ওর মনের কথা বের করা বড় কঠিন ব্যাপার। তবে আমার মনে হয় না এ নিয়ে খুব একটা হইচই করবে। ছোট্টু বড় ভালো ছেলে, পরীক্ষায় বরাবর ভালো রেজাল্ট করেছে, এখনও অনেক রাত পর্যন্ত পড়াশুনো করে।
ও ইচ্ছে করলে খুব ভালো চাকরি করতে পারত। আমি ওকে চাকরি করতে দিইনি, আমার কেমিক্যাল কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার করে দিয়েছি। খুব ভালো চালাচ্ছে কাজ কারবার। ও হ্যাঁ, আর একটা কথা তো তুমি জানোই না, সুন্দর কবিতা লেখে ছোট্টু। পত্রপত্রিকায় ওর লেখা অবশ্য পড়েছি, তবে আমার ভয় ওর ওই চাপা স্বভাবটাকে। এ ধরনের লোকেরা একটু প্রভোকেশনে হঠাৎ করে বড্ড ফিউরিয়াস হয়ে পড়ে। ও নো নো নো, হি ইজ নট দ্যাট ভায়োলেন্ট। ও খুব ভালো ছেলে, শান্তশিষ্ট, প্রতিভাদীপ্ত একটা জুয়েল। অবশ্য ড্রিঙ্ক ড্রিঙ্ক বোধ হয় একটু আচু করে, সেটা তো আজকালকার একটা ফ্যাশন হে। হ্যাঁ, তাহলে যাওয়া যাক, কি বলো? হ্যাঁ চলুন, আমাদের যাত্রা শুভ হোক, সফল হোক। বন্ধুগণ, তাহলে চলুন আমরাও যাই। যাদের গাড়ি আছে তারা অনুগ্রহ করে ওই গাড়িতেই চলুন, আর যাদের গাড়ি নেই তারা দয়া করে ওই বাসটাতে উঠে বসুন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি, এখানে গানের আসর আর কোনো দিন বসবে না। আমি আজই চলে যাচ্ছি এখান থেকে, অন্য কোথাও হয়তো বাসা বাঁধব, কিন্তু গানের আসর আর বসবে না। বলতে বাধা নেই, আমি সংসারি হতে যাচ্ছি, আর ইনি আমার ভাবি স্বামী। আপনাদের যদি অসুবিধে না হয় তাহলে আজ রাত্রে হোটেল ড্রিমল্যান্ডে বিবাহ অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকলে আমরা খুশি হব। মাফ করবেন মিস সুতনুকা, আমাদের একটা ছোট্ট অনুরোধ ছিল। বলুন। আমরা মধ্যযুগের প্রেক্ষাপটে একটা ফিল্ম তৈরি করব ভাবছি, আপনি যদি একটা ইম্পর্টেন্ট রোলে নামতেন তাহলে আমরা অত্যন্ত উপকৃত হতাম, আর দর্শক সমাজও আপনার কাছে কৃতজ্ঞ থাকত। দেখুন, আমি এসেছিলাম গ্রামোফোন কোম্পানি থেকে, আপনার কয়েকটা গান আমরা রেকর্ড করে বাজারে ছাড়তে চাই,
এখন লাইট ক্লাসিক্যাল গানের খুব ডিমান্ড আছে বাজারে। আমি অত্যন্ত দুঃখিত, আপনাদের অনুরোধ রাখতে পারলাম না। হ্যাঁ, বড় মালিক সবাইকে নেমন্তন্ন জানিয়েছেন, আপনারাও চলুন, আমরা খুব খুশি হব। তাহলে হোটেলে আবার দেখা হবে, এখন চলি, গুড বাই। বাই। এখন তুমি তৈরি হয়ে নিলেই আমরা হোটেলের দিকে রওনা হতে পারি। আমার তৈরি হতে 10 মিনিটের বেশি সময় লাগবে না, আপনারা বসুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। গুড, চলুন আমরাও এবার যাত্রা করি ড্রিমল্যান্ডের দিকে। সুধী দর্শক মন্ডলী, এখনই আমাদের নাটকের দ্বিতীয় দৃশ্য শুরু হবে, আপনারা অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। এখন এই শুভ মুহূর্তে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সবচেয়ে প্রবীণ কর্মী করমালি বড় মালিককে পুষ্পমাল্যে ভূষিত করবে। এবার আমাদের কারখানার সর্বকনিষ্ঠ কর্মী বাচ্চু বড় মালিকাকে পুষ্পগুচ্ছ উপহার দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাবে। এখন আমাদের মালিকা মা সবার উদ্দেশ্যে কিছু বলবেন। শ্রদ্ধেয় বড় মালিক, উপস্থিত ভদ্র মহোদয় ও মহিলাগণ, আমি সবার আগে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই বড় মালিককে, যিনি তাঁর উদারতা দিয়ে, মহানুভবতা দিয়ে অপ্রত্যাশিত রূপান্তর ঘটিয়েছেন আমার জীবনে। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের সহৃদয় উপস্থিতি গৌরবান্বিত করেছে এই অনুষ্ঠানকে। কারখানার কর্মীবৃন্দ, আপনারা আমাকে মা বলে সম্বোধন করেছেন, আমি আপনাদের আমার সন্তানের মতোই দেখব, আপনাদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষাকে আমি আমার নিজের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার সঙ্গে একাত্ম বলে মনে করব। আমি আপনাদের কল্যাণ তহবিলে 10,000 টাকা দান করার কথা ঘোষণা করে নিজেকে ধন্য মনে করছি। আমি তো আপনাদেরই একজন, আমি কি করে আপনাদের থেকে দূরে থাকব? আজ থেকে আমি আপনাদের কল্যাণের দায়িত্ব গ্রহণ করলাম। এবার আমি একটি ছোট্ট কবিতা আবৃত্তি করে আমার বক্তৃতা শেষ করব। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক পরিচয়। আরে প্রফেসর চৌধুরী জি, আমরা সবাই আপনারই অপেক্ষায় বসেছিলাম, আসুন আসুন বসুন। আমার একটু দেরি হয়ে গেল। এক্ষুনি ছোটবাবু মানে আমাদের ওসি এসে পড়বেন। আরে এই তো এসে গেছেন, আপনারা সবাই বসুন, শো এক্ষুনি শুরু হবে। কি খবর কবি কামরুল? তোমার তো দেখাই পাওয়া যায় না, সব ভালো তো? জি ভালো, সব ভালো। আমার বন্ধু সেলিম সংবাদপত্রের রিপোর্টার। আপনার সঙ্গে আলাপ করে খুশি হলাম সেলিম সাহেব। আমরা শুনেছি তুমি সুতনুকা হত্যার তদন্ত করছো। হ্যাঁ ঠিকই শুনেছ, তবে পোস্টমর্টেম রিপোর্টটা এখনো পাইনি। ওই তদন্ত সম্পর্কে আমরা কিছু শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, বসো বসো। আমি যা দেখেছি সব বলছি, তবে সবকিছুই নির্ভর করছে পোস্টমর্টেম রিপোর্টের উপর। আচ্ছা বলো। সেদিন এক বৃষ্টি ঝরা বিকেলে বড় মালিক আমার অফিসে এসে হাজির, চোখে মুখে অসম্ভব উত্তেজনা। বললেন,
ছোটবাবু তাড়াতাড়ি চলো, দেরি করলে হয়তো সব শেষ হয়ে যাবে। কি ব্যাপার, কি হয়েছে আপনার, প্রশ্ন করলাম। উত্তরে বললেন, সকালেই বেরিয়েছিলাম নারায়ণগঞ্জে, নিমন্ত্রণ ছিল লাঞ্চের, তাছাড়া কিছু কাজকর্মও ছিল। সব কাজ শেষ করে গেলাম সুতনুকার ফ্ল্যাটে, সেখানে তাকে পেলাম না। আশেপাশের লোকজনের মুখে যা শুনলাম তাতে মনে হয় ছোট মালিক তাকে ভুলিয়ে কারখানায় নিয়ে এসেছে। আমার সন্দেহ হচ্ছে ছোট মালিক ওকে খুন করতে চায়। হ্যাঁ, তাই নাকি? চমকে উঠলাম আমি, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারখানার উদ্দেশ্যে। তা ওই ছোট মালিকটা কে? বড় মালিকের ছেলে। বড় মালিকের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। প্রথম থেকেই সুতনুকা ছিল তার চক্ষুসুর। বড় মালিকের সম্পত্তির আর একজন উত্তরাধিকারী তার অসচ্ছ, তাই বড় মালিকের আশঙ্কা তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ছোট মালিক সুতনুকাকে খুন করার চেষ্টা করছে। আমরা কারখানার গেটে জিজ্ঞাসাবাদ করে জানলাম সুতনুকা গেস্ট হাউসে গেছে, সেখানে ছোট মালিকও আছে। গেস্ট হাউসের দরজায় বাইরে থেকে তালা বন্ধ দেখে আমি ভাবলাম এতক্ষণ নিশ্চয়ই ছোট মালিক সেখানে নেই। বড় মালিক চিৎকার করে হুকুম দিলেন, ঘর খোলো, তালার চাবি কার কাছে আছে? কে যেন কি একটা নাম বলল। বড় মালিক গর্জে উঠলেন, ডাকো তাকে। তারপর গলার স্বর একেবারে খাদে নামিয়ে প্রশ্ন করলেন বড় মালিক, কি মনে হচ্ছে ছোটবাবু? তারপর? হ্যাঁ, তারপর কিছুক্ষণ পরে কে যেন একজন এসে তালা খুলে দিল। ভেতরে ঢুকেই আমাদের চোখ পড়ল ঘরের মেঝের ওপর। শ্বেত পাথরের মেঝের ওপর পড়ে আছে একটা নীল শাড়ি, অদূরে ব্লাউজ সায়া ইত্যাদি। তুমি বিশ্বাস করবে না কবি, সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তেও আমার একটা কবিতা মনে পড়েছিল। তীরে শ্বেত শিলাতলে শুনিল বসন, লুটাইছে এক প্রান্তে স্খলিত গৌরব অনাদৃত, শ্রীঅঙ্গের উত্তপ্ত সৌরভ এখনো জড়িত তাহে। এক্স্যাক্টলি সো, সত্যি বলছি, এ কবিতা কতবার পড়েছি কিন্তু তার বাস্তব রূপ যেন সেদিন আমার চোখের সামনে মূর্ত হয়ে উঠেছিল। বড় মালিক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সুতনুকা বোধহয় বেঁচে নেই ছোটবাবু, আমাদের বড় দেরি হয়ে গেল। একটু দূরেই একটা পালঙ্কে দেখতে পেলাম ছোট মালিক শুয়ে রয়েছে, একটা চাদরে সর্বাঙ্গ ঢাকা। বড় মালিক চিৎকার করে উঠলেন, এই স্কাউন্ড্রেল, সুতনুকা কোথায়, কোথায় রেখেছিস তাকে, বল, নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। ছোট মালিক নিশ্চুপ নির্বিকার। বড় মালিক তার গায়ে হাত দিয়েই চমকে উঠলেন, তারপরই ডুকরে কেঁদে উঠলেন, ছোটবাবু ছোট মালিক আর নেই। ছোট মালিকের নিরাবরণ দেহের কাঁধের কাছে রক্তের দুটি সমান্তরাল রেখা দেখতে পেলাম, মনে হলো যেন সাপে ছোবল মেরেছে। মেঝের ওপর একটা মাথার কাঁটাও কুড়িয়ে পেলাম, ইনজেকশনের নিডলের মতো ভেতরটা ফাঁপা। মৃত্যুর পূর্বে অবশ্য তিনি যে কিছু ফেনিলোচ্ছল রঙিন সুরা পান করেছিলেন তার প্রমাণ টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়েছিল। আমার তখন কর্তব্য খুনিকে খুঁজে বার করা। এঘর ওঘর বারান্দা সংলগ্ন উদ্যান কোথাও চিহ্ন পেলাম না সুতনুকার। হঠাৎ মনে পড়ল বাথরুমগুলোর তল্লাশি তো তখনও করা হয়নি। একটা বাথরুমের দরজা খুলেই আমি তো অপ্রস্তুত। সুতনুকা বাথটাবে স্নানরতা। স্বভাবতই এ পরিস্থিতিতে ভদ্রলোক মাত্রই দুঃখ প্রকাশ করে তড়িৎ বেগে বাইরে বেরিয়ে আসবে, আমি কিন্তু তা পারলাম না। হয়তো এই জন্যে যে সুতনুকার প্রতি সব শ্রদ্ধা তখন আমি হারিয়ে ফেলেছি। সে তখন আমার কাছে খুনি আসামি, তাকে অ্যারেস্ট করাই আমার কর্তব্য, যে অবস্থাতেই সে থাকুক না কেন। কাজেই আমার দৃষ্টি তখনও নিবদ্ধ সুতনুকার আবক্ষ মূর্তির দিকে। সে মূর্তি নিশ্চল নিথর অথচ সুন্দর, অনিন্দ অনবদ্য অনন্য, তোমাদের কবিগুরুর ভাষায় বলতে হয় দেখেনু তারে উপমা নাহি জানি। আবক্ষ ডুবায় জলে বসিয়া সুন্দরী, কম্পমান ছায়াখানি প্রসারিয়া স্বচ্ছ নীরে। এক্স্যাক্টলি সো, কবি তুমি একটা জিনিয়াস।
আমি মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাচ্ছিলাম সেই অতুলনীয় দিব্যরূপিণী মূর্তিকে স্পর্শ করার জন্যে। কি মূর্তি, কি ললাট, কি নয়ন, কি শান্ত অধর! আমার বোধহয় তখন সম্বিত ছিল না। সম্বিত ফিরে পেলাম বড় মালিকের চিৎকারে। যেও না ছোটবাবু, যেও না, অ্যাসিড, অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডে ডোবানো আছে সুতনুকা। তবুও এগিয়ে গেলাম সাবধানে, পা টিপে টিপে। সেই অপূর্ব শোভনা ঊর্ধ্বাঙ্গের সঙ্গে কুৎসিত কুষ্ঠ রোগীর দেহের মতো নিম্নাঙ্গের মাংস তখন খসে খসে পড়তে শুরু করেছে। সে এক বিভৎস দৃশ্য। বিবমিশা থেকে পরিত্রাণ পাবার জন্যে বসার ঘরে পালিয়ে এলাম। পাখার রেগুলেটরটা শেষ প্রান্ত পর্যন্ত ঠেলে দিয়ে একটা সোফায় নিজেকে তলিয়ে দিলাম। বড় মালিক জানালাগুলো খুলে দিলেন। দেখলাম আকাশের গায়ে সন্ধ্যা নামছে মন্দ মন্থরে। লেটস গো ইউ অ্যান্ড আই হোয়েন ইভিনিং ইজ স্প্রেড আউট এগেইনস্ট দ্য স্কাই লাইক এ পেশেন্ট ইথারাইজড আপন এ টেবিল। এই যে ছোট বাবু, স্যার, আমি তোমাকে খুঁজছি। তোমার রিপোর্ট পড়লাম, আমার মনে হয় বড় মালিকই খুন করেছে স্ত্রীর পুত্রকে, ফর অবভিয়াস রিজনস। কিন্তু তাহলে উনি আমাকে তড়িঘড়ি করে ঘটনাস্থলে নিয়ে যাবেন কেন? টাইম ফ্যাক্টর, টাইম। বুড়ো ভেবেছিল বাই দিস টাইম দুটো লাশই অ্যাসিডে গলে নিশ্চিহ্ন হয়ে গেছে। তোমাকে সেখানে নিয়ে গেছিল স্রেফ এ কথাটাই প্রমাণ করতে যে তারা পালিয়েছে, ব্যাস। সাদা চুলগুলো রোদে পাকিনি, বুঝেছো ভাইয়া? পেকেছে অভিজ্ঞতায়। তোমাদেরও সব বুঝতে এখন অনেক দেরি। পোস্টমর্টেমের রিপোর্টটা পেলেই তুমি বড় মালিককে অ্যারেস্ট করো, আর অ্যারেস্ট করো গেস্ট হাউসের কেয়ারটেকারকে, আরও দুই একজন কর্মচারীকে যারা বড় মালিকের পেটুয়া, বুঝেছো? স্যার, দি ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ।
लागे उनसे जिया चाहे तो करे। এসো এসো ছোটবাবু এসো, বসো বসো বসো, গান শোনো গান শোনো। হ্যাঁ দেখো আজ রাত্রে খাবে আমার সঙ্গে, কেমন? জানো বড় একা একা বোধ করছি, একটা বিরাট শূন্যতা অনুভব করছি সবটুকু। প্রতিটি রেকর্ডে সুন্দর করে গানের প্রথম কলি লেখা আছে, কবে কখন রেকর্ড করা হয়েছে সব লেখা আছে, কিন্তু এই যে দেখছো এই রেকর্ডটা কিচ্ছু লেখা নেই। কি ব্যাপার ঠিক বুঝতে পারছি না। বাজালেই বোঝা যাবে কি আছে ওর মধ্যে, নিশ্চয়ই ঠুমরি কিংবা খেয়াল। ছোট মালিক তুমি এখানে? বড় মালিক কোথায়? জানি না। তা জানবে কেন? বড় মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে তাঁরই শয়নকক্ষে তাঁরই টেবিল চেয়ারে বসে তাঁরই পানপাত্রে সুরাপান করতে বিবেকে বাধে না? আমাকে এখানে ডেকেছো কেন জানতে পারি কি? নাচতে হবে না গাইতে হবে? না, ওসব কিছুই করতে হবে না, শুধু এক মুহূর্তের জন্য সোজা হয়ে দাঁড়াতে হবে। কেন, ছবি তুলবে? না ছবি তুলব না, তবে তোমার আর্তনাদ রেকর্ড করে নেওয়া হবে, মেশিন চালিয়ে দেওয়া হয়েছে তোমার আসার সঙ্গে সঙ্গে। যখন রজনী গভীর হবে, যখন নিদ্রা আসবে না, তখন বাজাবো তোমার আর্তনাদের রেকর্ড। হ্যাঁ আর্তনাদ, মৃত্যু যন্ত্রণা, পিস্তল, রিভলভার, রাইফেল সবই আছে এখানে। না 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 না, পালিয়ে যাওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না, সমস্ত দরজা বাইরে থেকে বন্ধ আছে। আমি চিৎকার করব। কোনো লাভ হবে না, আজ ছুটির দিন, কারখানা বন্ধ, আমার একান্ত বিশ্বস্ত দু একজন লোক ছাড়া আর কেউ নেই এখানে, মূর্তি তোমাকে হবেই। আমার অপরাধ? অপরাধ গুরুতর, বড় মালিকের সরলতার সুযোগ নিয়ে পতিতা থেকে পত্নী সাজা হয়েছে, বিবাহিতা স্ত্রী। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। না পারো, আদালত বিশ্বাস করবে। তাছাড়া আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, বরং আমার বাড়ি বিক্রির সব টাকাটাই আমি তোমাদের দিয়ে সাহায্য করেছি। সাহায্য? কে চেয়েছিল তোমার সাহায্য? গণিকার কাছ থেকে অর্থ সাহায্য? শেম শেম। দেখো যতটা ঘৃণা তুমি আমাকে করছো, ততটা ঘৃণার পাত্রী কিন্তু আমি নই। তুমি নিশ্চয় করে জানো আমি শিক্ষিতা, আমি ভাগ্য বিড়ম্বিতা এক সম্ভ্রান্ত নারী। আমার সংসার ছিল, স্বামী ছিল, তিনি ছিলেন একজন স্বনামধন্য অধ্যাপক। আমি শিল্পী, আমি আবার সমাজে প্রতিষ্ঠা চাই, আবার মানুষের মতো বাঁচতে চাই, তাই কাঙ্গালের মতো তোমার বাবার বিয়ের প্রস্তাবে রাজি হই। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই, তোমাদের সম্পদে আমার বিন্দু মাত্র লোভ নেই। আমাকে আমাকে মুক্তি দাও, আমি প্রতিজ্ঞা করছি তোমার বাবার কাছ থেকে ডিভোর্স চাইব, আমাকে আমাকে যেতে দাও। ডিভোর্স? তোমার ছলনায় বড় মালিক ভুলতে পারে, আমি ভুলব না। আমার সময় নষ্ট করো না, সোজা হয়ে দাঁড়াও। Thank you.
সম্পূর্ণ জ্ঞান নিয়ে একজন মানুষকে খুন করা খুব কঠিন কাজ জানি বলেই স্ট্রং ড্রিঙ্ক করছি। এখন অনেকটা নেশাগ্রস্ত হয়েছি, এখন বোধহয় কষ্ট হবে না, এখন পারবো। কিন্তু তারপর পরিণামের কথা চিন্তা করেছো? তখন কে ভোগ করবে তোমার সম্পদ? হ্যাঁ হ্যাঁ, সে কথাও চিন্তা করেছি। বাথরুমে বাথটারে হাইলি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ঢালা আছে, তার সঙ্গে মেশানো আছে ক্রমিক অ্যাসিড, আর গোর সব দ্রবীভূত হয়ে ফ্ল্যাশড আউট হয়ে যাবে, পুলিশের বাবাও টের পাবে না। সোজা হয়ে দাঁড়াও। এই নাও, সোজা হয়ে দাঁড়িয়েছি, উন্মুক্ত করেছি বক্ষস্থল, নগ্ন করেছি সর্বাঙ্গ, লক্ষ্য ভেদ করো যেখানে খুশি, পিস্তলে, রাইফেলে, রিভলভারে। দাঁড়াও, স্থির হয়ে দাঁড়াও, সৌন্দর্যের আদি সৃষ্টি, অপূর্ব রহস্যময় মূর্তি বিভূষণা, ফেনাস ডিমেলো বিকলাঙ্গ। না 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 না, মিথ্যে কথা, মিথ্যে কথা। ফেনাস ডিমেলো ফিরে পেয়েছে তার সুললিত দুই বাহু, পূর্ণাঙ্গ সে আজ, সে তো মর্মর বড় কঠিন, সেখানে যে ভেদ করবে না বন্দুকের গুলি, সেগুলি ফিরে সে আমাকে বিঁধবে। না 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 না, গুলি করে কোনো লাভ হবে না, ধৃত রাষ্ট্রের লৌহ ভীম চূর্ণ করার মতো আমিও চূর্ণ করে দেব কুন্দ শুভ্র নগ্নকান্তি ভুবন মোহিনী এই মূর্তি। আবার বিকলাঙ্গ করব ভেনাসকে, সবলে আকুরি ধরিয়ে বক্ষের কাছে। একদিন যা স্বপ্নে দেখেছি তাই আজ বাস্তবের উপর পরিগ্রহ করছে। আমার চারদিকে সেই বাতাসের মধ্যে সেই আড়ালি গিরিকুঞ্জ সমস্ত মিশ্রিত সৌরভের মধ্যে যেন অনেক আদর, অনেক চুম্বন, অনেক কোমল করস্পর্শ নিভৃত অন্ধকার পূর্ণ করিয়া ভাসিয়া বেড়াইত। অল্পে অল্পে যেন একটা মোহিনী সর্পিণী তাহার মাদক বেষ্টনী আমার সর্বাঙ্গ বাঁধিয়া ফেলিত। আমি অসার দেহে সুগভীর নিদ্রায় অভিভূত হইয়া পড়িতাম। যন্ত্রণা, সহস্র বৃষ্টিক ধর্ষণের যন্ত্রণা, কেন কেন এত যন্ত্রণা, কেন কেন? তুমি জানো আজ দাউতে প্রতি ওয়ার্ম নিরাশ দেয়ার দ্যাট কিলস অ্যান্ড পেইনস নট। নীল নদের পাকের মধ্যে থাকে যে ভুজঙ্গ তার বিষে কোনো যন্ত্রণা হয় না। তুমি তুমি কোথা পাবে সে বিষ? তোমার বিষে বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা। ও কিছু নয়, একটু পরেই যন্ত্রণা কমে যাবে, আমি হাত বুলিয়ে দিচ্ছি। পারবে না, পারবে না, পারবে না এই যন্ত্রণা দূর করতে, কেউ কোনোদিন পারেনি, তুমিও পারবে না। জানো কি, আমি এ পাপ আঁখি মেলে তোমারে দেখেছি যে রাজা ইডিপাস, রানী জোকাস্ট, এরা দুজনেই পাপ করেছিল, এরা দুজনেই আনন্দে দিন যাপন করেছিল, আর আজ আজ বেদনা, যন্ত্রণা, মৃত্যু, অনিবার্য ধ্বংস, অশ্রু, লজ্জা সব এখানে এসে মিশেছে।
যদি কাছে থাকি আমি গৃহমাছ, ও গো মরণ হে মোর মরণ, তুমি ভেঙে দিও মোর সব কাজ, করো সব লাজ অপহরণ। কি মনে হচ্ছে ছোট বাবু? বড় মালিক, ছোট বাবু, লজ্জা লজ্জা, কি করে আমি এ পোড়া মুখ দেখাবো বড় মালিককে? এ নাটক তো আমাদের চেনা, এর নায়ক তো আমাদেরই লোক, এর নায়িকা আমাদেরই একজন। এই যে দেখছি আমাদেরই জীবনের ছবি, তাই এত বাস্তব, এত সজীব, এত করুণ আর এত সুন্দর। দূরে বহু দূরে স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে, খুঁজিতে গেছুনু কবে শিপ্রা নদী পারে, মোর পূর্বজন্মের প্রথমা প্রিয়ারে। মুখে তার চাহি কথা বলিবারে গেনু, কথা আর নাহি, সে ভাষা ভুলিয়া গেছি, নাম দোহাকার দুজনে ভাবিনু কত, মনে নাহি আর। দুজনে ভাবিনু কত চাহি দোহাপানে, অঝরে ঝরিল অশ্রু নিষ্পন্দ নয়ানে। এতক্ষণ মবজুল হোসেন মিজরাব রচিত নেপথ্য নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন ভূমিকায় রূপদান করলেন সুতানুকা আলিয়া ফেরদৌসি, ছোট মালিক মোস্তাফিজুর রহমান চৌধুরী, বড় মালিক রনিন কুশারি, ওসি কাফে খান, প্রফেসর চৌধুরী রামিন্দু মজুমদার, কবি আমিনুল হক, ম্যানেজার এ কে কুরেশি, ফিল্ম প্রডিউসার আব্দুল কাদের, ইন্সপেক্টর এস দিন মোহাম্মদ, গ্রামোফোন কোম্পানির ম্যানেজার নরেশ ভুইয়া, প্রযোজক ফরিদুদ্দিন আহমেদ। অন্যান্য ভূমিকায় এ এফ এম আব্দুল আলী, শাহ আলম, মোহাম্মদ মোশাররফ হোসেন, তবিবুল আনাম খান, আব্দুস সাত্তার ও মাধুরী চট্টোপাধ্যায়। শব্দগ্রহণে সিরাজুল হক ও কাজী গোলাম মুস্তফা। কণ্ঠসঙ্গীতে ফেরদৌসী রহমান। সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন রনিন কুশারী।